Hey guys, good morning. ঘুমটা কাটতে দাও। তো গুড মর্নিং, কেমন আছে সবাই? সেকেন্ড দিনে সবাইকে আবার ওয়েলকাম। ভালোই হয়েছে রাতে ঘুমটা, এসি চালিয়ে উপরে হালকা করে ফ্যান চলছে, হালকা করে এসিটা চলছে ঠান্ডার মধ্যে। আর সকাল সকাল আজকে দীঘাতে বোধহয় বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা প্রচণ্ড ভালো হয়ে রয়েছে। তো সব কিছু নিয়ে একটা ফুরফুরে মেজাজ রয়েছে আজকেও, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, ওয়েদারটা এতটাই সুন্দর। চলো নাহলে উঠছি, উঠে তারপরে দেখাচ্ছি যেরকম যেরকম যা কিছু হবে সেরকমভাবে দেখাতে থাকবো। আমরা এখন চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করতে, চারজন রয়েছি এখানে, আর বাকিরা যে যাদের মতো বেরিয়ে চলে গেছে, কোথায় গেছে জানা নেই কারো, আসবে হয়তো আস্তে আস্তে। চা, মশালা অমলেট, বাটার ব্রেড, এইসব। চলো দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেড বাটার, মানে চা রয়েছে, বুঝতেই পারছ আমরা খাচ্ছি এখন। কচুরিও চলে এসছে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর কমপ্লিট করে আমরা চলে এসেছি আজকে একটা অন্য একটা জায়গা, কি বললো যেন জায়গাটার নাম? ওশিয়ানা। ওশিয়ানা কি বিষয়টা? চুপচাপ কেন, কথা বলো না। না, চুপচাপ কি বলছিস, বলো না, বলো কিছু বলো। এই তো হয়ে গেল ব্রেকফাস্ট, এবার আজকে দিনের আমাদের ঘোরা, আজকে আমাদের সেকেন্ড দিন, বসে থাকলে তো হবে না, রুমে বসে থাকলে হবে, কিন্তু অনেক অনেকের কিন্তু রুমে বসে আছে। ঘটনা হচ্ছে যে এটা যে প্রচন্ড পরিমাণে রোদ, প্রচন্ড রোদ, সকালে যেরকম একটা ওয়েদার ছিল না, মানে সকালে 9টা বাজে, সকালে ভাবলাম রোমান্টিক, এতটা রোদ, মানে ওটাই একটু চাপে। সকালে ভেবেছিলাম ওয়েদারটা বোধহয় আজকে এরকমই রোমান্টিক থাকবে, কিন্তু ওয়েদারটাও আমাদের ধোকা দিয়ে দিল। সকালবেলা যেরকম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওরকম থাকলে ভালো করে ঘুরতে। এখন 9:30 বাজে, এবার দেখে মনে হচ্ছে এখন দুপুর 1-2 বাজে, এত রোদ দূরের তেজ। তো এখন ছবি তুলতে যাওয়া হচ্ছে, সায়ন্দা ছবি তুলবে। যাচ্ছি হেঁটে হেঁটে বিচের দিকে, আর এই বিচ থেকে খুব সম্ভবত আমরা হেঁটে হেঁটে উদয়পুরের দিকে যাবো। 10 মিনিট লাগে এখান থেকে বললো, একজনকে জিজ্ঞেস করেছিলাম, সমুদ্র রয়েছে, বিচ রয়েছে, তো ওখানে যাবো আমরা। আর ওখান থেকে খুব সম্ভবত ডান দিকে, এই দিকে আমাদের, এইদিকে হাঁটতে হাঁটতে আমরা উদয়পুর বিচের দিকে যাবো। এই হচ্ছে আমাদের মোটামুটি এখনকার প্ল্যান। বাজে হচ্ছে 10:10, দেখতে পাচ্ছ কি না জানি না, দেখা যাচ্ছে না খুব সম্ভবত, 10টা বাজে সবে। আর রোদের যা তাপ, নেক্সট লেভেল রোদের তাপ। তো তোমাদের জন্য এই ঠাটা পোড়া রোদে পুড়ে এত সুন্দর করে যে ব্লগটা বানাচ্ছি, এর জন্য তো একটা সাবস্ক্রাইবার আমি আশা করতেই পারি নাকি? তাহলে কী এত ভাবছো, সাবস্ক্রাইবটা করে দাও। তো
আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি উদয়পুর বিচে, এটাই উদয়পুর বিচ। আর সবাই যারা ছিল তারা হাঁটতে হাঁটতে সব চলে গেছে, কোথায় চলে গেছে আমি জানি না, এখন খুঁজতে হবে আমাকে। আমি একা একাই আসছিলাম, দেখতে থাকো সিনেম্যাটিক শট আর মজা ওঠাও। উদয়পুর বিচ আমাদের ঘোরা কমপ্লিট হলো, এনজয় হলো, এনজয় মানে ফাটাফাটি এনজয় হয়েছে। আমরা হোটেলে যাব, খাবো দাবো, ডিরেক্ট সুইমিং পুলে ঝাঁপ, তারপর নাকি আবার পুলে দেখা হবে। শুভম পাল, শুভম পাল সাবস্ক্রাইব করবে, ফোকটিয়ায় বলে দিলাম একজনকে সাবস্ক্রাইব করতে, তো এরকম তোমরাও করো সাবস্ক্রাইব। স্নান টান করে এখন চলে এসেছি খেতে, তাই তো আজকে আমরা বিরিয়ানি খাবো। আজকে যে স্নানটা করেছি মানে অনেক দিন পর, আবার কবে আসবো জানি না, ওই জন্য সবাই মিলে ছুটি আনন্দ করে নিয়েছি সবাই মিলে। আমরা বুঝতেই পারিনি, এখন আমরা একটু রুমে যাবো, গিয়ে ঘুমাবো, চলো একটু ঘুম টুম দিয়ে নি, প্রচন্ড টায়ার্ড, ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঘুমটুম থেকে উঠে আমি আর সায়ন্দা মিলে একটু হাঁটতে বেরিয়েছি, বিচের দিকে এসেছি, আর কেউ আসেনি, সবাই ল্যাথ খেয়ে পড়ে রয়েছে ঘরে। আমার মনে আছে আমি 2 বছর আগে এসেছিলাম দীঘাতে, তারপরে তো করোনা হয়ে গেল, তো করোনার আগে এসেছিলাম, করোনার আগে কিন্তু এইসব কিচ্ছু ছিল না, এই মার্কেট ফার্কেট মানে আমার মনে পড়ছে না এগুলো ছিল, এই যত এই আমি পুরো নতুন দেখছি ব্যাপারটা। তো যাই হোক, ডেভেলপমেন্ট হয়েছে, দেখছি সুন্দর সুন্দর জিনিস দোকান বাবা, জিওর এখানে লাইনের প্রবলেম আছে। বাদাম ছোলা ঠোলা দিয়ে একদম সলিড করে মেখে দিচ্ছে, এটা খাবো আমরা এখন, আমি আর সায়ন্দা দুজনে ভালো করে।
তো আমরা বিচ থেকে চলে আসলাম, বিচে ছিলাম, ঘুরলাম, ভালোই ঘুরলাম। বিচ থেকে চলে এসেছি এখন হোটেলে, এখন রুমে যাব। সেরকম আর কোনো প্ল্যান নেই, আর কোনো কাজও নেই, জাস্ট খাবো দাবো, খেয়ে দিয়ে সিম্পলি শুয়ে পড়বো। আবার কালকে ফেরার জার্নিটা তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করে দেবো, ব্যাস এইভাবেই শেষ হবে আর কি। ওকে চলো, টাটা।